निकाशी नाला থাকলেও জলমগ্ন এলাকায় নেই কোনো পুকুর এমনই অভিযোগ তুলে শুক্রবার নিকাশী নালা এবং পুকুর সংস্কারের দাবি জানিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা ঘটনাটি মালদার ইংরেজবাজার ব্লকের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতটারি গ্রামের মসজিদপাড়া এলাকার গ্রামবাসীদের অভিযোগ বিগত 10 বছর ধরে পুকুরটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে পুকুর নাকি ডাঙ্গা তা বোঝা অসম্ভব তাদের আরো অভিযোগ কাজের ফলক লাগানো হয়েছে কিন্তু কাজ হয়নি উন্নয়নমূলক কাজের জন্য আসা টাকা তছরূপ করেছে পঞ্চায়েত সদস্যরা বলে অভিযোগ করেন গ্রামবাসীরা এই বিষয়ে পঞ্চায়েত প্রধানের স্বামী অর্জুন চৌধুরীকে ধরা হলে তিনি বলেন পুকুর সংস্কারের দাবি ছিল দাবি অনুযায়ী কাজও হয়েছে কিন্তু এলাকাবাসী সেখানে খননে বাধা দেওয়ায় কাজ বন্ধ করতে হয় তিনি আরো বলেন সেখানে এলাকাবাসীরা নিজেই এনআরইজিএস এর মাধ্যমে কাজ করেছেন কাজের টাকা এলাকাবাসীদের অ্যাকাউন্টে ঢোকে তাই টাকা নিয়ে কোনো তছরূপ হয়নি বলে তার দাবি আমাদের বিপুল কাজে কি আমাদের জল ফেলার কোনো রাস্তা নাই এখানে আছে খাস জায়গা ওইটা না খুঁজছে না আমাদের জল যাচ্ছে ওখানে আমাদের বাড়ির সামনে এই কাদা পেকাগুলা সব নোংরার জল সব জমে গেছে হ্যাঁ আমার এখানে এই ড্রেনে চার পাড়ার এই ড্রেনে জল আসছে ড্রেন উঁচু হয় আর যেটা খাস জায়গা আছে ওইটা যেন গাট ওয়াল দিয়ে ভালোভাবে যেন গর্ত করা হয় ওখানে পুকুর করা হয় আপনার নাম জল হয়ে গেছে এখন জল পাস হচ্ছে না বারবার বলা সত্ত্বেও অফিস পঞ্চায়েত পঞ্চায়েত থেকে মেম্বার থেকে পঞ্চায়েত সমিতি মেম্বার সবাইকে বলা সত্ত্বেও কোনো কাজ হচ্ছে না কিন্তু লোকগুলো এরকম জলে ভাসছে ড্রেনের জলে তো আমাদের দাবি হলো যে এই পুকুরের সংস্কার করে পুনরায় আবার জল যাতে সুস্থভাবে এটা দিয়ে বেরোতে পারে সেটাই আমরা দৃষ্টি আকর্ষণ করছি এর আগে কি পুকুর খননের কাজ হয়েছে আগে বহুবার হয়েছে জলের অভাব ছিল না কিন্তু গত 5-6 বছর থেকে এটা আর হচ্ছে না এখানে কি পুকুর খননের কাজ একবার কোনো দিন করেছে আগে হয়েছে মোটামুটি আজ থেকে 5 বছর আগে হয়েছে 10 বছর আগে হয়েছে এই ব্যাপারে আমরা বুঝতেও পারছি না মেম্বার কতগুলো এলাকার জল এখানে মানে তিনটা পাড়ার তিনটা সংসদের জল এটা দিয়ে পাস কত বড় পুকুর এখানে তো এই বিরাট পুকুর আছে এখানে সংস্কার করলে বহুত বড় পুকুর আছে বাড়ি কাড়িয়ে মাপ কে জানার পর ওনার নিকালা যাবে আপনারা কি দাবি রাখছেন এখন আমরা জানি পুকুরটাকে সংস্কার করতে হবে সংস্কার করার পর এই জলটা যাতে ওই ড্রেনের জলটা যাতে এই পুকুরে এসে পৌঁছায় সেই ব্যবস্থা আমরা করতে চাই আপনার নাম ইকবাল পুকুর খননের আগে দাবি ছিল একটা এনার্জিস থেকে কাজ ধরা হয়েছিল সেখানে কয়েকদিন কাজও হয়েছিল কিন্তু যারা পুকুরের সাইডে যাদের বাড়ি ছিল ওরা কেউ মাটি কাটতে দিচ্ছে না এবং ওখান থেকে কোনো ট্রাক্টরে মাটি বাইর হওয়ার কোনো রাস্তা নেই এবং ওখানকার লোক বলছে দখল করার পুকুর দখল করার ইসে আছে নিজের চেষ্টায় আছে নিজের জায়গা একোয়ার্ড করার চেষ্টায় আছে ওখানে কেউ বলছে কি আমার এটা দিয়ে মাটি নিয়ে যাও না এখানে খুঁড়ো না একটা ঘাস আলগালেও বলছে কি আমার এখানেই ফেলতে হবে কাউকে বলছে না যে এখান থেকে ওখানে চলে যাও ওখানে ওরা এস্টেস্ট আরো যত পারছে ওরা মাটি ভরার চেষ্টা করছে কিন্তু ওখানে খনন করতে দিচ্ছে না যারা পুকুরের সাইডে আছে এবং সাইডের সাথে যারা ভিতরে আছে ওদের জল ফেলার যেটা সমস্যা আছে ওরা কিন্তু জল ফেলার চেষ্টা করছে ওখানে কিন্তু ওই বিক্ষোভটা মানে বলছে এক আর কাজ করছে যারা সাইডে যারা বাস করছে পুকুরে কিন্তু তারা অভিযোগ করছেন যে ওই এলাকায় কাজ হয়েছে ওই পুকুরটাতে কিন্তু ওই কোনো কাজের কাজ হয়নি হ্যাঁ কাজ হয়েছিল এনার্জিস থেকে কিছু মাটি খননের কাজ ধরা ছিল প্রায় দু বছর আড়াই বছর হয়ে গেল কিছুদিন কাজ করার পরে ওখানে গ্রামবাসীরা কাজ করতে দেয়নি সরিয়ে দিয়ে দেওয়া হয়েছে কি না এখানে মারতে করতে হবে না এখানে কোদাল মারতে হবে না আমার ঘাড়ে মেরে দাও কিন্তু আমার সামনে কেউ যেন কোদাল না মারে কিন্তু তারা অভিযোগ তুলছেন যে টাকা তছরূপ করা হয়েছে ওই সংস্কারের এ করে না তছরূপ না যারা কাজ করেছে ওদের অ্যাকাউন্টেই টাকা ঢুকেছে কেউ তছরূপের কোনো ব্যাপার না যারা কাজ করেছে ওরাই টাকাই পেয়েছে ওখানে কোনো তছরূপের ওখানে একটা মাস্টার রোল আছে কোনো কাজ করে কোনো প্রধান মেম্বার কারো কাছ থেকে টাকা ডাইরেক্ট নিতে পারে না ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে ওরা যদি কাউকে দিয়ে থাকে ওরা সেটা ওরা বুঝে কিন্তু ওরা কাজ করেছে আপনার নাম আমার নাম অর্জুন চৌধুরী প্রধানের স্বামী